দাম কয় নিও গনিপুর ৯৮ দাম কত দাম কইছিনি কাকু আপনি কত কইছেন ১১০ কটা দুটাই আনছেন আরো আনছেন বিক্রি বিক্রি করে আনছেন সানপুর বাজার সানপুর ব্রিজ মানে সানপুর বাজার ভাই কত কইতাছেন কত করে বিক্রি করতেছেন হ্যাঁ কাস্টমার মূলেনি ১৩০ ১৪০ আমরা কত ১১০ হ্যাঁ আমরা যেই চাইতেছি এটা আরো কম চাইতেছে বুঝতে পারছেন দাম এখন অনেক নিচে নেমে গেছে মানে দাম একদম পানির দামে সানপুর ব্রিজ বাজার সানপুর বাজার যেমন মানে দাম যেটা কয় এটার উপর ওঠে না পানির দাম গরু পানির দাম আলহামদুলিল্লাহ আইনি কাস্টমার কি অবস্থা কাস্টমারের নোড়ামে নাকি সামনে কত করে থেকেছেন কত করে থেকেছেন আপনারা যেটা চাইতেছেন ওইরকম নাই কিরকম আপনারা চাইতেছেন কত কাস্টমার মূল্য দিচ্ছে কত ১ লাখ তো মুরব্বে কি অবস্থা গরুর কি অবস্থা গরু কাস্টমার দাম কয়নি কাস্টমার কিরকম কাস্টমার আসেনি মানে আপনার মানে আপনার ওই আয়ত্তে নাই যা দাম কয় মানে আপনার বেচার বাইরে নাকি দাম একদম আপনি চাইতেছেন কত
বুঝতেই পারছেন কি অবস্থা এখন গরু বাজারের। আসলে গরু বাজার একদম গরু একদম কম, মানে বুঝতেই পারছেন দামটা একদম একদম। গরু আছে কিন্তু ক্রেতা নাই, কারণ যারা পাইকারি এরাও অনেক হতাশার মধ্যে আছে, এরা আসলে অনেক হতাশার মধ্যে, কারণ এরা অনেক কষ্ট করে আসছে দূর দূরান্থ থেকে, কিন্তু যেই আশা করে আছে ওটা আসলে যেমনটা আশা ছিল যে বিক্রি হতে পারবো ওরকম টার্গেট এদের নাই। এদের আসলে প্রাইস অনেক কম বলতেছে আর কি, একদম পানির দামে গরু। চাচা কত মূল্য হইতেছেন? এটা কত হয়েছে ভাই? কি লাগে ভাই? কাস্টমার যে দামে বিক্রেতারা গরু চাইতেছে আসলে ক্রেতারা ওই দাম বলতেছে না, তার চেয়ে দ্বিগুণ কম দাম ভাই। ক্রেতারা কেমন কয়, দাম কেমন কয়? আমরা আয়ত্তের মধ্যে আছে না, আয়ত্তের বাইরে। আমি কই আছো? আমার তো এই মুহূর্তে আছে কুমিল্লা চাঁদপুর ব্রিজ গরু বাজার, চাঁদপুর গরু বাজার একদম কম দাম, গরু অনেক কাস্টমার কম, যার কারণে বিক্রেতারা অনেক হতাশার মধ্যে আছে। আমরা তো চিন্তা করতেছে যে গরুগুলো কি নিয়ে যাবেন আর রাখবেন না বিক্রি হবে, আসলে সবাই একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, কারণ যেই আশা নিয়ে আসছে এরা হয়তো বিক্রি করতে না পারলে আবার এরা যে খরচটা ওই খরচটাই লস। দর্শক এই মুহূর্তে আছি কুমিল্লা চাঁদপুর বিশ্বামপুর গরু বাজার, ক্রেতা শূন্য বলতে বলা যায়, গরু অনেক কিন্তু ক্রেতা নাই।